এই ভিডিওতে একটি সাইক্লোন রিপোর্টের ছক আছে। দেখো ছকটা আমি কেমনভাবে করেছি। প্রথমে একটা টাইটেল দিতে হবে, যাকে বলে হেডিং। এ ডিভাস্টেটিং সাইক্লোন, একটা বিধ্বংসী ঘূর্ণিঝড়। ইন স্থানের নাম, যে স্টেটে হবে বা যেখানে হবে সেই স্থানটার নাম। বাই স্টাব রিপোর্টার, তারপরে স্থান, তারিখ, সাল। এখানে যে স্থান থেকে রিপোর্টটা লেখা হচ্ছে, দুর্গাপুর হতে পারে, কলকাতা হতে পারে, আসানসোল হতে পারে, আরও যে কোনো মুম্বাই হতে পারে, বিভিন্ন জায়গা লেখা যেতে পারে। আর তারিখটা, যে তারিখে সাইক্লোনটা হয়েছে তার পরের দিনে তারিখ বসবে, মানে তার পরের দিনে পেপারে উঠছে। আর সালটা, এ সেভিয়ার সাইক্লোন হিট, একটা তীব্র ঘূর্ণিঝড় আঘাত হেনেছিল স্থান। এটা কোশ্চেনে দেওয়া থাকবে, না দেওয়া থাকলে একটা কাল্পনিক লিখতে হবে। অন তারিখ, যে তারিখে সাইক্লোনটা হয়েছিল। কজিং দি ডেথ অফ সংখ্যা পিউপিল, মানে যে সংখ্যা জনগণ এর মৃত্যু ঘটেছে সেই সংখ্যাটা এখানে বসাতে হবে, কোশ্চেনে থাকতে পারে, না থাকলে অ্যাজাম্পশন করতে হবে। তাহলে কজিং দ্য ডেথ অফ ড্যাশ পিউপিল, এত সংখ্যক মানুষের মৃত্যু ঘটিয়ে, অ্যান্ড ম্যানি উন্ডিড, এবং অনেকে আহত হয়েছিল। অ্যাকর্ডিং টু দি ওয়েদার রিপোর্ট, আবহাওয়ার প্রতিবেদন অনুযায়ী, দি কজ অফ দি সাইক্লোন ওয়াজ, এই ঘূর্ণিঝড়ের কারণটা ছিল এ ডিপ ডিপ্রেশন, একটা গভীর নিম্নচাপ। ইন সমুদ্রের নাম, যে স্থান বলবে সেই স্থানের পাশাপাশি কোনো সমুদ্রের নাম বা কারণ বলে দিতেও পারে। বিফোর দ্য সাইক্লোন, সাইক্লোনের আগে, দি ওয়েদার ওয়াজ ডার্ক অ্যান্ড ডাল, আবহাওয়াটা ছিল অন্ধকার এবং নিঝুম। বাট অ্যাট অ্যাবাউট ড্যাশ, মানে যে টাইমে, টাইমটা দিয়েছে যেখানে সাইক্লোনের প্রশ্নে, সেই টাইম থেকে একটুখানি আগের টাইম বসিয়ে দিতে হবে যে কোনো একটা। বাট অ্যাট অ্যাবাউট এই সময়ে, এ ব্ল্যাক ক্লাউড অ্যাপিয়ার্ড, একটা কালো মেঘ এর আবির্ভাব হয়েছিল ইন স্কাই, আকাশে। অ্যান্ড স্ট্রং উইন্ড স্টার্টেড টু ব্লো, এবং জোরালো বাতাস প্রবাহিত হতে শুরু করেছিল। শুন, শীঘ্র, ইন ফিউ মিনিটস, অল্প কিছু মিনিটের মধ্যে, দি উইন্ড ট্রান্সফর্মড, বাতাসটা পরিবর্তিত হয়েছিল ইন্টু সেভিয়ার সাইক্লোন, প্রবল ঘূর্ণিঝড়ে। অ্যান্ড বিগেন টু সুইপ, এবং প্রবাহিত হতে শুরু করেছিল ইন দ্য স্পিড অফ, যে গতিটা দেওয়া থাকবে সেই গতি বসিয়ে দিতে হবে, এত গতিতে, মানে ঘন্টায় এত কিলোমিটার বেগে। ডিস্ট্রয়িং, ধ্বংস করে দিয়ে, এ ম্যাসিভ পোর্শন অফ স্থানটার নাম, যেখানে ঘূর্ণিঝড় হয়েছে, এই অংশের বা এই স্থানের বিরাট একটা অংশের ধ্বংস ঘটিয়ে। মেনলি ভিলেজেস আর এফেক্টেড, প্রধানত গ্রাম অঞ্চলের ক্ষতি হয়েছিল দি মোস্ট, সবথেকে বেশি। মেনি বিকেম হোমলেস, অনেকে গৃহহীন হয়েছিল। ক্রপস ইন ফিল্ডস ডেমোলিশড, মাঠের মধ্যে থাকা শস্যগুলো তছনছ হয়ে গিয়েছিল। অ্যান্ড নিউমারাস ক্যাটো, এবং অগুন্তি গবাদি পশু ডায়েট মারা গিয়েছিল ইন দিস ন্যাচারাল ডিজাস্টার, এই প্রাকৃতিক দুর্যোগে। কমিউনিকেশন সিস্টেম এফেক্টেড, যোগাযোগ ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হয়েছিল। অ্যান্ড ট্রেন সার্ভিসেস ডিসরাপটেড, এবং ট্রেন চলাচল বিঘ্নিত হয়েছিল। দি হোল এফেক্টেড লোকালিটি, সমগ্র ক্ষতিগ্রস্ত অঞ্চলটা রিমাইন্ড ইন ডার্ক, অন্ধকারে থেকেছিল ফর ইলেকট্রিসিটি ক্রাইসিস, ইলেকট্রিক ঘাটতির জন্য। শুন, শীঘ্রই
রেস্কিউ অপারেশন স্টার্টেড, উদ্ধার কার্য শুরু হয়েছিল। দি ডিস্ট্রেস পিপল আর গিভেন শেল্টার, এই বিপদাপন্ন মানুষদের আশ্রয় দেওয়া হয়েছিল ইন রিলিফ ক্যাম্পস, ত্রাণ শিবিরগুলোতে। হেল্প কেম ফ্রম ভেরিয়াস পার্টস অফ কান্ট্রি, সাহায্য এসেছিল দেশের বিভিন্ন প্রান্ত থেকে ফর দি হেল্পলেস মাসেস, অসহায় জনগণদের জন্য। স্টেট গভর্নমেন্ট প্রোভাইডেড ইমিডিয়েট রিলিফ, রাজ্য সরকার প্রদান করেছিল তৎক্ষণাৎ ত্রাণ অ্যান্ড টুক নেসেসারি স্টেপ, এবং প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেছিল। রাইট এ রিপোর্ট উইদিন 100 ওয়ার্ডস, 100 ওয়ার্ডের মধ্যে একটি রিপোর্ট লেখা, ফর অ্যান ইংলিশ ডেলি, একটি ইংলিশ প্রতিদিন খবরের কাগজের জন্য, ইউজিং দ্য গিভেন ইনফরমেশন, প্রদত্ত তথ্য ব্যবহার করে। ইনসিডেন্ট ঘটনা, সেভিয়ার সাইক্লোন, তীব্র ঘূর্ণিঝড়, 100 কিমি আওয়ার, ঘন্টা 100 কিমি বেগে। ডেট 22 আগস্ট 2022, টাইম 4:30 PM, প্লেস কোস্টাল এরিয়াজ অফ গুজরাট অ্যান্ড অন্ধ্রপ্রদেশ, গুজরাট এবং অন্ধ্রপ্রদেশের সমুদ্র উপকূলবর্তী এলাকাগুলো। কজ কারণ, ডিপ্রেশন ইন অ্যারাবিয়ান সি, আরব সাগরে নিম্নচাপ। রেজাল্ট ফলাফল, 80 পিপল ডাইড, 80 জন মারা গিয়েছিল, মেনি হোমলেস, অনেকে গৃহহীন হয়েছিল, কমিউনিকেশন সিস্টেম ডিসরাপটেড, যোগাযোগ ব্যবস্থা বিপর্যস্ত হয়েছিল। রিলিফ মানে ত্রাণ, স্টেট গভর্নমেন্ট প্রোভাইডেড ইমিডিয়েট রিলিফ, রাজ্য সরকার প্রদান করেছিল তৎক্ষণাৎ ত্রাণ।